পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে রোববার পীরগঞ্জ থানার আয়োজনে চোদ্দ নং চত্রা ইউনিয়ন পরিষদ চত্বরে এই আয়োজন সম্পন্ন হয় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী এ সময় পুলিশ সুপার ডি সার্কেল পিপিএম রংপুর মোহাম্মদ কামরুজ্জামান নং চত্রা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক শাহিন রংপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নাসিম রংপুর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলশাদ ইসলাম চত্রা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান আলী সহ আরও অনেকে বক্তব্য রাখেন বক্তারা ওপেন হাউস ডে উপলক্ষে মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এ সময় স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক ব্যবসায়ী চাকরিজীবী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুলিশ জনগণের শত্রু নয় জনগণের বন্ধু তাই তিনি সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান